গোলাপ ফুলের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। নানা রঙের গোলাপ দিয়ে সাজানো হয় বিয়ের মঞ্চ থেকে শুরু করে ফুলসজ্জার ঘরটি পর্যন্ত। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে গোলাপের ব্যবহার হয়ে থাকে। তবে জানেন কি, শুধু আনন্দ বিলাতেই নয়, আমাদের ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে গোলাপ অতুলনীয়। গোলাপ জল ত্বককে কোমল করতে এবং পুষ্টি দিতে সাহায্য করে। এবার সেই গোলাপ ত্বকের যত্নে কিভাবে ব্যবহার করবেন তাই জানাবো আমার সংবাদ স্বাস্থ্য টিপসে। সাথে আছি আমি ফারহানা মিশু। চোখের নিচের কালো দাগ, ফোলা ভাব, ত্বকের লালচে ভাব এবং চুলকানির প্রাদুর্ভাব কমিয়ে ত্বকের মাঝে লাবণ্য বৃদ্ধি করে গোলাপ জল। যে কোনো ভালো ওষুধের দোকান থেকে গোলাপ জল কিনে ব্যবহার করা ভালো, তবে ঘরে তৈরি করে নিলে তা আরো বেশি নিরাপদ হয়ে থাকে। তৈরি ও ব্যবহার পদ্ধতি। গোলাপের পাপড়িগুলো ছিঁড়ে একটি সসপ্যানে নিন। এবার তাতে এক গ্লাস গরম পানি ঢেলে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর গোলাপের পাপড়িগুলো তুলে ফেলে দিন। এখন এই গোলাপের পানি তুলার বলে লাগিয়ে চোখের নিচের কালো অংশে লাগিয়ে 15 মিনিট রেখে দিন। প্রতিদিন সকালে এবং বিকালে চোখের নিচে এই গোলাপ জল ব্যবহার করুন। এতে চোখের নিচের ফোলা ভাব ও কালো দাগ দূর হবে। দর্শক, আমার সমস্ত স্বাস্থ্য টিপস এই পর্যন্তই। এই ধরনের আরো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।